আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডিএলএস একটি মহাসমারোহ হতে চলেছে, যেখানে লা লিগার বিশিষ্ট দুইটা জায়ান্ট টিম রয়েছে, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। আমরা জানি এই দুইটা টিম পরস্পর পরস্পরের শত্রু স্বরূপ মাঠে নামে। দুইটা টিমই খুব দুর্দান্ত খেলে, দুইটা টিম একটার একটা টিমকে দেখতে পারে না, একটার একটা টিম হচ্ছে একে অপরের শত্রু। আমরা এই ম্যাচে দেখব রিয়াল মাদ্রিদ জিতে নাকি এফসি বার্সেলোনা জিতে। এফসি বার্সেলোনার স্কোয়াড আগের মতনই রেখেছে, যেখানে রয়েছে মেসি, অর্থাৎ ডিএলএস 21 যেহেতু, সেহেতু এই গেমসটির ভিতরে এখনও প্লেয়ার স্কোয়াড চেঞ্জ করা হয়নি। সেহেতু দেখা যাচ্ছে এখানে মেসি রয়েছে, মেসি থাকলে কি হবে দেখা যাক। রিয়াল মাদ্রিদও কম ভালো খেলে না, রিয়াল মাদ্রিদও খুবই কঠিন খেলে, দেখা যাবে কে জিতে আর কে হারে। প্রথম গোলের দেখা, ও একটুর জন্য প্রথম গোলের দেখা মিলতে গিয়েও মিলল না, সমস্যা নেই। রিয়াল মাদ্রিদ প্রথম দিক থেকেই অ্যাটাকের চেষ্টা, টনি ক্রুস, টনি ক্রুস সামনের দিকে বল বাড়িয়ে দিল, কর্নার কিক। এই কর্নার কিক হয়তো বা একটি দুর্ঘটনা ঘটে যেতেও পারে, যেহেতু রিয়াল মাদ্রিদ প্রচণ্ড রূপে ভালো খেলে। ইয়েস ও নো, গোলকিপার অসাধারণ কৃতিত্বের সাথে বলটি ধরে ফেললো। আবারও কর্নার কিক করতে যাচ্ছে টিম রিয়াল মাদ্রিদে, বার্নার্দো, টনি ক্রুস, টনি, আবারও কর্নার কিক। গোলকে অসাধারণ কৃতিত্বের সাথে সবগুলো বল ফিরিয়ে দিচ্ছে, সমস্যা নেই, হয় এই একটা চান্স লোকায়খো। ওবারও কর্নার কিক, বারবারই কর্নার কিক হচ্ছে, আমরা টানা তিন তিনবার কর্নার কিক দেখতে পারলাম। বার্নার্ডো আবারও কর্নার শট করছে, এবং লুকাকো, ও চতুর্থবারের মতো কর্নার শট। বার্সেলোনা সম্পূর্ণরূপে চাপের ভিতরে রয়েছে এই ম্যাচটির কর্নার শটের কারণে, এক একটা কর্নার শট মারাত্মক আকারে ধারণ করছে। তাদের ডিফেন্স ভেঙে গিয়েছে ধরতে গেলে, প্রায় ডিফেন্স ভাঙলে কী হবে, বল তাদের পায়ে চলে আসছে ডান দিক থেকে, আবার অ্যাটাক ওঠার চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হলো না। রিয়াল মাদ্রিদের আবারও বল নিয়ে নিল অ্যান্টনি গ্রিজম্যান, গ্রিজম্যান সামনের দিকে বল বাড়াচ্ছে, সার্জিও, সার্জিও থেকে আবারও গ্রিজম্যান, গ্রিজম্যান পিছনের দিকে বল বাড়িয়ে দিল অ্যালবা, অ্যালবা থেকে বল চলে যাচ্ছে আবারও দে জং, বাম কর্নার দিক থেকে অ্যাটাকের চেষ্টা, অ্যালবা, অ্যালবা থেকে বল নিয়ে নিল রিয়াল মাদ্রিদ। তার ডিফেন্সের কারণে রিয়াল মাদ্রিদ গোল খেতে গিয়েও খেলো না, কপাল ভালো বলতেই হবে। এখন বল পায়ে রেখেছে রিয়াল মাদ্রিদ, আবারও অ্যাটাকের চেষ্টা, এই কেমন হয়তো এবার একটা গোল দিয়ে দিতেও পারে। অসাধারণ ড্রিবলিং, অসাধারণ মানতেই হবে, ড্রিবলিংটা দারুণ হয়েছে, এবং এই ড্রিবলিংয়ের কৃতিত্বে রিয়াল মাদ্রিদ 1 বার্সেলোনা 0 এগিয়ে গেল। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ 1 এফসি বার্সেলোনা 0। খেলা শুরু হয়ে গিয়েছে আনন্দের পরই পরই, বল আবারও পায়ে রেখেছে টিম বার্সেলোনা, বল বাড়াচ্ছে আগাতে গিয়েও রিয়াল মাদ্রিদের ডিফেন্সের কাছে বল পরাস্ত হয়ে দিয়ে দিতে হলো। আবারও ড্রিবলিং, কিন্তু এইবারে ড্রিবলিংয়ে কোনো কাজ দিবে কিনা বলা যায় না। ও ফ্রি কিক, এফসি বার্সেলোনা না পেরে একটি ফ্রি কিক করে ফেললো। এই ফ্রি কিকে কি গোল দিতে পারবে এফসি বার্সেলোনার বিপক্ষে, দ্বিতীয়তম গোলে দেখা পেতে গেল। ও অসাধারণ শট এবং গোল, এত সুন্দর একটি ফ্রি কিক শট দেখলাম যা সত্যি অবাক করার মতন, অসাধারণ একটি ফ্রি কিক ইতিমধ্যে আমরা দেখতে পেলাম। রিয়াল মাদ্রিদ 2 এফসি বার্সেলোনা 0। আনন্দ মুহূর্তের গণনার পরেই আবার খেলা শুরু হয়ে গিয়েছে। কান্তে, কান্তে থেকে মেসি, ইটস মেসি, মেসি থেকে বল নিয়ে নিল সুন্দর মতন, কোনো লাভ হলো না। আবার মেসি, মেসি আগাচ্ছে, ডিফেন্স ভেঙে দিয়েছে হয়তো ভাবে গোল, না গোল দিতে পারলো না, কারণ তাদের মানে রিয়াল মাদ্রিদ মারাত্মক খেলছে আজকে, মানতেই হবে। রিয়াল মাদ্রিদ স্কোয়াড সম্পূর্ণরূপে হাই কোয়ালিটির স্কোয়াড হয়ে গিয়েছে। বল সামনের দিকে বাড়িয়ে দিলে কিন্তু কোনো লাভ হলো না, বল তারা নিয়ে নিল। হাফ টাইম, খেলার সমাপ্তি, হাফ টাইমের পরে দেখা যাবে কে। হাফ টাইমের পরবর্তীতে আবার এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মাঠে নেমে গেল। এফসি বার্সেলোনা দুইটা গোল খেয়ে ফেলেছে, সার্জিও র্যামোস অনাকাঙ্ক্ষিতভাবে বল নিয়ে আঘাতে থাকলো, সে কিন্তু ড্রিবলিং, কঠিন ড্রিবলিং মানতেই হবে। ও ফ্রি কিক, এফসি বার্সেলোনা প্রচণ্ডরূপে চাপের ভিতরে রয়েছে, যার জন্য ফ্রি কিক করেই যাচ্ছে, দেখা যাক আরও একটি আমরা ফ্রি কিক থেকে গোল দেখতে পাই কি না। খুব সুন্দর একটি শট হবে, হয়তো বা গোল হতেও পারে। ও নো, গোলকে ধরে ফেললো টার স্টাইগেন, অসাধারণ গোলকে একটা মানতে হবে এফসি বার্সেলোনার। বল সামনের দিকে বাড়ানোর চেষ্টা, বাম দিক থেকে, ডান দিক থেকে, সরি, দেমবেলি বলটা নিয়ে আগাচ্ছে, এবার হয়তো বা ডিফেন্স ভেঙেও দিতে পারে কিন্তু না, ডিফেন্স ভাঙা এতটাও সোজা না রিয়াল মাদ্রিদের, কারণ রিয়াল মাদ্রিদ এখন আগে থেকে অনেক ভালো খেলে।
সার্জিও, সার্জিও থেকে বল বাড়িয়ে দিল, আবার কোয়াদ্রাদো, কোয়াদ্রাদো থেকে ডান দিক থেকে এখনো পায়ে বল এফসি বার্সেলোনার, এফসি বার্সেলোনা ও রীতিমতো বল, ও খুব সুন্দর, কিন্তু কোনো লাভ হলো না। রিয়াল মাদ্রিদের গোল কি অসাধারণ গোল কি, টিম বল নিয়ে যাচ্ছে, কেলেনি, কেলেনি থেকে বল সামনের দিকে বাড়িয়ে দিল লুকাকো, লুকাকো কি পারবে এবার বল নিয়ে গোল দিতে, অসাধারণ ড্রিবলিং, কিন্তু ড্রিবলিং করেও ও খুব সুন্দর একটি ড্রিবলিং দেখলাম আমরা, এই ড্রিবলিং থেকে হয়তো বা গোল। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। আমরা রিপ্লাইটি দেখছি, কি সুন্দর একটি ড্রিবলিং করছে, যার ড্রিবলিংয়ের জন্যই মূলত সে এগিয়ে গিয়েছে এবং বলটি নিয়ে খুব সুন্দর একটি গোল দিয়ে দিল, খুব ভালোই লাগলো। 66 মিনিটে খেলার সমাপ্তি, কিন্তু এফসি বার্সেলোনা একটি গোলও দিতে পারেনি এখন পর্যন্ত। কেলিনির কাছে বল, কেলিনিকে বলটা সামনের দিকে বাড়িয়ে দিবে, হ্যাঁ বল আবার নিয়ে নিয়েছে, ডিফেন্স ভেঙে দিল, আবারও রীতিমতো রীতিমতো এফসি বার্সেলোনা চাপের ভিতরে রয়েছে। তার স্টেইগেন মনে মনে ভাবছে কি হচ্ছে এসব, এফসি বার্সেলোনা তো এরকম খেলার টিম নয়। আবারও বল, কিন্তু এবার হয়তো অফসাইড, না অফসাইড, হ্যাঁ অফসাইডের সিগন্যাল দিয়ে দিল রেফারি। এখন সাবস্টিটিউশন দেখতে পাচ্ছি আমরা টিম বার্সেলোনার, টার স্টেইগেন বল বাড়িয়ে দিল সামনের দিকে লেঙ্গেট, লেঙ্গেট থেকে বল কান্তের কাছে চলে গেল, খেলেনি, খেলেনি থেকে সান্দ্র, সান্দ্র থেকে ও অসাধারণ ড্রিবলিং করতে গিয়ে ড্রিবলিংটা মূলত মিস হয়েছে, যার জন্য কিছু হয়নি। বল আবার সামনের দিকে বাড়িয়ে দিল লুকাকো, এই গোল, এক খালি গোল দিয়ে দিল রিয়াল মাদ্রিদ। এফসি বার্সেলোনা ভাবতেই পারছে না রিয়াল মাদ্রিদ এতটা কঠোর হয়ে গেল কি করে, এফসি বার্সেলোনা মানতেই হবে আজকে প্রচণ্ডরূপে বাজে খেলছে, তার যার দরুন 4-4টা গোল খেয়ে নিল। আবারও সাবস্টিটিউশন, ফ্র্যাঙ্কি ডি জংকে উঠিয়ে আনসুফ্যাটিকে নামানো হয়েছে, পোং, পোং থেকে বল সামনের দিকে বাড়ানোর চেষ্টা, ডেস্ট, ডেস্ট নিজেদের ডিফেন্সে খেলার চেষ্টা করছে, এফসি বার্সেলোনা বল নিয়ে সামনের দিকে বাড়াচ্ছে, এই তো বল ভিতরের দিকে ঢুকে গিয়েছে প্রায়, মেসির কাছে বল দিলে হয়তো এবার গোল হতে পারে, ডিফেন্স ভেঙে দিয়েছে কিন্তু নিজে একা একাই খেলার চেষ্টা করছে, ও একা একা না, বলটা শর্ট করে যদি নিজে বলটা বাড়িয়ে দিত মেসির কাছে তাহলে হয়তো এই গোলটি হয়েও যেত। আবারও সাবস্টিটিউশনের দেখা, টিম বার্সেলোনার বলটা বাড়িয়ে দিয়েছে সামনের দিকে পিকে, পিকে থেকে বলটা সামনের দিকে বাড়িয়ে দিলে হয়তো বা গোল হয়েও যেতে পারে, সেন্দ্রো, সেন্দ্রো যদি লুকাকোকে বলটা দিতে পারে তাহলে গোল, ইয়েস ইয়েস, ও সেন্দ্রো আবার বল সেন্দ্রোর কাছে, কিন্তু কোনোই লাভ হলো না, বারবার চাপের ভিতরে পড়ে ডিফেন্স ভেঙে যাচ্ছে সম্পূর্ণরূপে এফসি বার্সেলোনার, ও শট করলো লুকাকো কিন্তু কোনোই লাভ হলো না, সরি কান্তে শটটা করেছিল, খুব সুন্দর একটি শট দেখলাম আমরা কিন্তু গোল হলো না, হালকা একটুর জন্য গোলটি হতে গিয়েও হলো না। আর মাত্র মনে হয় 1 সেকেন্ডের মতন বাকি রয়েছে হাফ টাইম, ফুল টাইম খেলার সমাপ্তি, খেলা শেষ, 4-0 ব্যবধানে এফসি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়েছে, রিয়াল মাদ্রিদ ম্যান অফ দ্য ম্যাচ রোমেলু লুকাকো। আপনারা দেখতেই পাচ্ছেন রিয়াল মাদ্রিদ জিতেছে 4-0 গোলে এফসি বার্সেলোনার কাছ থেকে।